সব কিছুর একটা সীমা থাকে, এত লেট করলে কি হয়? আমি কতক্ষণ হলো দাঁড়িয়ে আছি, ওর 5 মিনিট আর শেষ হবে না এই জীবনে কখনো। এই যে আমি হাজির। এই তোমার 5 মিনিট? তুমি সব সময় এমন করো শুভ। অনেক জ্যাম ছিল তো রাস্তায়। সেটা তো 1 ঘন্টা আগে শুনেছি। তারপর জ্যাম ছিল দেখে আমি বাস থেকে নেমে বাকি রাস্তাটুকু দৌড়ে এসেছি তোমার কাছে। এভাবে আর চলছে না শুভ। এই যে কানে ধরলাম, আর কখনো লেট। আমার পক্ষে এভাবে রিলেশন রাখা সম্ভব না। প্লিজ বাদ দাও না এবার। ছাড়ো, আমি সিরিয়াস। কি হলো, এরকম করছো কেন তুমি? আমি কি বলেছি তুমি শুনোনি? ওরে বাপ রে। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি অনেক রাগ করেছো। ছাড়ো শুভ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি বেকার জবলেস, আমি এই কথা ভাষায় বলতে পারবো না। কি বলছো তুমি এগুলো? আমি তোমার জন্য অনেক ওয়েট করেছি, আমার পক্ষে আর সম্ভব না। ঋতু কিছু কঠিন সত্যি কথা বলে গেছে, কিন্তু আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। এটা ঠিক যে আমি নিজের পায়ে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি, কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি, আর ঋতুও তো সেটা ভালো করে জানে। বাপ্পি কি বের হচ্ছিস? হুম, তুই একলা যে? ম্যাডাম কোথায়? ও আজকে তাড়াতাড়ি চলে গেছে, আবার আসতে পারে, ঠিক নেই। দোস্ত ইন্টারভিউ আছে রে। আমি আছি, তুই যা। বাইরে কোথাও গেলে তালা মেরে যাস। হুম আচ্ছা ঠিক আছে, বাই। কে যেন বলেছিল এই পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই তাতে অভিনয় করে বেড়াচ্ছি। পাপেট, এতগুলো দিন একসাথে ছিলাম, কত স্বপ্ন ছিল আমাদের, এক মুহূর্তেও সব ভেঙে দিতে পারলো। আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে, বাবার ইচ্ছে অনুযায়ী আমি রাজি হয়ে গিয়েছি। আমার আসলে আর কিছু করারও ছিল না, শুভর সাথে কাটানো সময়গুলো অনেক ভালো ছিল, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, আর আমি জেনে শুনে একটা অন্ধকার পথের দিকে পা বাড়াতে পারি না। তাছাড়া পরিবারের সম্মানের কথাও তো চিন্তা করতে হবে, আর সেটা করতে গিয়ে শুভর কাছে হয়তো আমি স্বার্থপর হিসাবে বিবেচিত হব। এখন আর কিছু যায় আসে না। এখন কি করবো আমি? ব্যর্থ প্রেমিকের মতো ওর বাসার সামনে যে ঘোরাঘুরি করব, না তাতে আর লাভ হবে না। মাত্র একটা মুহূর্তে সব শেষ হয়ে গেছে। আহা কি জাদু করলি, ওরে ও পাগলি, তোরে ভুলে থাকা যায় না। আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই, চারদিকে মনে হয় আয় না। খুব ভালোবাসি রে আমি, খুব ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে। আমি চক্ষু মেলিলে তোরে খুই জানা পাইলে, এখন মনে হচ্ছে আরো অনেক কিছু বলার ছিল ওকে, যা কখনো বলতে চেয়েও বলতে পারিনি। আচ্ছা ঘুমিয়ে পড়ার চেষ্টা করলে কি ভুলে থাকতে পারবো ওকে? বলো, সত্যি করে বলো, মাপতে পারবা এই বিশাল ভালোবাসা? মাপতে পারবা তুমি? হেসো না, শোনো একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাকে। আমি জানি তো কি আপনার ইম্পর্টেন্ট কথা। এই যে কিছু একটা বলতে গেলেই সব বুঝে ফেলো তুমি, সব জানো তুমি, তাই না? দাঁড়াও তো সানগ্লাসটা পরিয়ে দেখি কেমন লাগে তোমাকে। কি বলতে চেয়েছিলে? তখন বলতে চেয়েছিলাম
তোমার চোখের দিকে তাকালে কি যেন হয় আমার, তাই তো তখন সানগ্লাস পরিয়ে দিয়েছি। ভালো করেছো। ঋতু না, ঘুমানোর চেষ্টা করলে তো আরো বেশি মনে পড়ছে। এই বাপ্পির রুমে কত স্মৃতি আমাদের। মাঝে মাঝে ইউনিভার্সিটি ফাঁকি দিয়ে অযথাই চলে আসতাম, আর বেচারা বাপ্পি, ওকে অনেক জ্বালিয়েছি। ওর ঘর থেকে যখন ওকে বের করে দিতাম, বেচারার চেহারাটা দেখার মতো হতো। প্রথম দিনটার কথা এখনো মনে আছে আমার। বাপ্পির নষ্ট ফ্যানটা হঠাৎ করে যখন চালু হয়ে গেল, ওর চুলগুলো উঠছিল। আমি একটু কাছাকাছি হবার চেষ্টা করছিলাম, আর ও ভীষণ লজ্জা পাচ্ছিল। আর কাবাবের হাড্ডি, বাপ্পি, তোর এখনই আসতে হলো এগুলো নিয়ে? তোমার বন্ধুটা অনেক ভালো, কিন্তু তুমি একটা বদমাইশ ফাজিল ছেলে। কি করছিলে একটু আগে? বাপ্পি ভাইয়া যদি দেখে ফেলত, তোমার তো লজ্জা শরম কিচ্ছু নেই। এটা খাবো না, অনেক টক। শুভ একটু দুষ্টু, কিন্তু কখনো সীমা অতিক্রম করে না, আর এই জন্যই মনে হয় আমি ওকে এত ভালোবাসি। ও নিশ্চয়ই এখন ও নতুন সংসার নিয়ে ব্যস্ত। চায়ের কথা বললে একটু অপেক্ষা করতে হয়, চা কি সাথে সাথে হয়ে যায়? আরে কি করছো? দিনে দুপুরে সাহেবের মাথায় ভূত উঠেছে, তাই না? ছাড়ো, অনেক কাজ আছে। আরে দেখো তো কি শুরু করলো, ছাড়ো না, আমার হাতে অনেক কাজ। কি ম্যাডাম, একা একা দোলনায় বসে কি হচ্ছে? তেমন কিছুই না, একটা ফার্নিচারের ওয়েবসাইটে ঢুকেছিলাম, দেখছিলাম খুব সুন্দর। তাই তো, এগুলো দেখে কি হবে? এদিকে আসো, বলছি গাধা। পার্সোনালি বলতে চাও? এই আবার কেন? আমি কি করেছি? আমি কিছু করেছি? কিছু করনি, কিন্তু তোমার ভাবসাব দেখে তো ভালো মনে হচ্ছে না। কোথায় কি যে বলো না তুমি। ও না, আমি মনে হয় ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। প্রথম প্রথম যখন ওর সাথে পরিচয় হয়, আমি প্রায় ওদের বাসার সামনে যেতাম ওকে এক নজর দেখার জন্য। শুভ, তুমি বাইরে গিয়েছিলে? আমি তো ভাবলাম বাসাতেই আছো। এই নাও, এটা তোমার জন্য। সত্যি থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? হুম, থ্যাংক ইউ। একবার ওর বাবা চলে এসেছিল, আমি যে কি বিব্রতকর একটা অবস্থায় পড়েছিলাম। ও আমাকে কিছু না বলেই ভেতরে চলে গিয়েছিল, অন্তত পরিচয়টা করিয়ে দিতে পারত, তাহলে আর এতগুলো বকা খাওয়া লাগতো না। আঙ্কেল নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু ভেবেছেন। কিরে শুভ, মামা কোত্থেকে আসলি? কিরে কি হয়েছে তোর? আয় এদিকে আয়, বস, বল কি হয়েছে। দেখে তো মনে হচ্ছে মন খুব খারাপ। কিছু না। ঋতুর সাথে কিছু হয়েছে? আরে বল না বোকা। আরে কি হয়েছে, কান্নাকাটি করতেছিস কেন? আয় এদিকে আয়, কাঁদিস না তো, বড় হয়েছিস না? আরে এই বোকা, তুই একটু শান্ত হ, স্বাভাবিক হ, দেখি আমি তোর জন্য কিছু নিয়ে আসি, সামলা নিজেকে। কি বলবো আমি ওকে?
যেখানে বসে এত স্বপ্ন দেখেছি, সেখানে সেখানে স্বপ্ন ভাঙার কথা আমি কিভাবে বলবো? এখন বল দেখি কি হয়েছে, একেবারে ভেঙে পড়েছিস। মাঝে মাঝে চেষ্টা করেছি বন্ধুদের সাথে সময় দিতে, সবকিছু ভুলে থাকতে। আরে কি হলো তোর? ও না রে দোস্ত, আমি অন্য একটা জিনিস ভাবছিলাম। দেখছিস পাগলার কাণ্ড কারখানা, চাইলে কি সবকিছু ভুলে থাকা যায়? আসলে কি তা কখনো সম্ভব? এদিকে আয় তো, মনে হচ্ছে কিছু হয়েছে। থাক রে, আমি গেলাম। বলছিলাম না কিছু হয়েছে, যাক একটু একা থাকুক। ঘুমাচ্ছে নাকি? যাক ভালো হয়েছে, সারপ্রাইজ দেওয়া যাবে। এই অসময়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, থাক আমি একটু বসি, ও ঘুমাক। কি হয়েছে, স্বপ্ন দেখেছ নাকি? ঋতু, কি হয়েছে, স্বপ্ন দেখেছ? ঋতু, কি এরকম করছে কেন, কি ব্যাপার? ঋতু, আই লাভ ইউ। জানি তো, কি হয়েছে বাবু? ঋতু প্লিজ, আমাকে ছেড়ে কখনো যেও না, প্লিজ 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 ঋতু। আরে আমি তোমাকে ছেড়ে যাব কেন, কি হয়েছে বলো তো? না কিচ্ছু হয়নি। ঠিক আছে, শান্ত হও। আমাকে ছেড়ে যেও না। শান্ত হও, আমি পাশে আছি তোমার।